প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আলোচনা শ্রেণী নবম দশম, বিষয় উচ্চতর গণিত, শিরোনাম ত্রিকোণমিতি। প্রশ্ন নং 2, সাইনে সমান 2/√5 এবং π/2 <a>π হলে কজে এবং টেন এ এর মান নির্ণয় করো, বা টেন এ এর মান কত। এখানে প্রশ্নে দেওয়া তত্ত্ব থেকে আমরা দুইটি শর্ত পাই। শর্ত 1, সাইনে ধনাত্মক। শর্ত 2, একোণের মান 90° অপেক্ষা বড়, 180° অপেক্ষা ছোট। এখন এই শর্ত দুইটির সত্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রথমে আমাদেরকে চতুর্ভাগ নিয়ে আলোচনা করতে হবে। এখানে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে টেন পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে কেবল কস পজিটিভ। এখন এই শর্ত দুইটির সত্যতা যাচাইয়ের লক্ষ্যে প্রথম, তৃতীয় ও চতুর্থ চতুর্ভাগ প্রযোজ্য নয়, কেবলমাত্র দ্বিতীয় চতুর্ভাগ এই শর্ত দুইটি প্রযোজ্য, কারণ দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ এবং একোণটি 90° অপেক্ষা বড়, 180° অপেক্ষা ছোট। এখন আমরা ত্রিভুজ BOC, এটাকে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটি কেবল দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে। এই সমকোণী ত্রিভুজের লম্ব বা উচ্চতা BC সমান 2 এবং অতিভুজ OC সমান √5 হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে ভূমি OB সমান √OC² - BC² এই সম্পর্ক থেকে আমরা OB সমান ±1 পাই, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে OB সমান +1 গ্রহণযোগ্য নয়। তাহলে OB সমান অর্থাৎ ভূমি OB সমান -1 গ্রহণযোগ্য। এখন এই সমকোণী ত্রিভুজটির ভূমি, উচ্চতা এবং অতিভুজের সাপেক্ষে কজে এবং টেন এ এর মান নির্ণয় করা সম্ভব। তাহলে লক্ষ্য করো, এখানে সাইনে সমান 2/√5 এবং π/2 <a>π এর জন্য বা এই দুইটা শর্তের জন্য একোণটি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে ত্রিভুজ BOC এ সাইন BOC কোণ অথবা সাইন একোণ সমান 2/√5 বা BC/OC সমান 2/√5। তাহলে উক্ত সমীকরণ থেকে পাই লম্ব BC সমান 2 এবং অতিভুজ OC সমান √5। এখন ত্রিভুজ BOC এ ভূমি OB সমান +√OC² - BC² সমান +√5² - 2² এখন রুট স্কোয়ারে কাটা 5, 2² অর্থ 4, 5 থেকে 4 বিয়োগ করলে ফলাফল হবে 1, 1 এর বর্গমূল +-1। দ্বিতীয় চতুর্ভাগে OB সমান +1 গ্রহণযোগ্য নয়, সুতরাং OB সমান -1 গ্রহণযোগ্য। তাহলে ত্রিভুজ BOC এ কজ একোণ সমান OB/OC সমান OB-1, OC-√5, তাহলে -1/√5। তাহলে টেইনে সমান BC/OB সমান BC-2 OB-1, 2/-1 সমান -2। তাহলে আমরা এখন বলতে পারি কজে সমান -1/√5 এবং টেইনে সমান -2। ধন্যবাদ সকলকে।